Hello viewers, Assalamualaikum. Welcome to my channel Hobbies Cooking. নতুন আরেকটি সেমাই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর যেটা হলো নবাবি সেমাই অথবা নোয়াবি সেমাইও বলতে পারেন। এই সেমাইটা নবাবি কেন আমি আসলে সেটা জানি না। আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো আশা করব যে আমার আজকে এই নবাবি সেমাই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। নবাবি সেমাইটা তৈরি করার জন্য প্রথমে চুলা আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই কিন্তু এই সেমাইটাতে ঘিটাই ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি। ড্রাই ফ্রুটসটা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন। আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি। চুলার ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে এগুলোকে একটু ভেজে নিব। বাদাম এবং কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ঘি থেকে এগুলোকে ছেঁকে তুলে নিব। বাদাম কিশমিশগুলো তুলে নিয়েছি, এবার একই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম লাচ্ছা সেমাই। আমি এখানে কালারফুল লাচ্ছা সেমাইটা নিয়েছি, আপনারা চাইলে সাদা বা যে কোনো রঙের লাচ্ছা সেমাইটা ইউজ করতে পারেন। লাচ্ছা সেমাইটাকে ঘিটার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট ধরে এটাকে ভাজবো আমি। ভেজে নিয়েছি, এবার যেটা করতে হবে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গরুর দুধ, আর সে সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে সেমাইটার সাথে। আর অবশ্যই কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম লোতে রাখবেন, তা না হলে দেখা যাবে যে সেমাইটা পুড়ে যাবে। সেমাইটাকে আমি 2-3 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি, দুধটা এবং চিনিটা ভালোভাবে সেমাইটার সাথে মিশে গেছে। এখন চুলা থেকে এটা নামিয়ে এক পাশে সরিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য, আর অন্যদিকে ক্রিমটা তৈরি করে নেব। আপনারা যদি সাদা সেমাইটা নিয়ে থাকেন তাহলে কালারফুল করার জন্য এর সাথে জর্দার রং বা যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন। আর আমি কালারফুল সেমাইটাই নিয়েছি, সেজন্য আমার আর এক্সট্রা ফুড কালার দেওয়ার প্রয়োজন নেই। ক্রিম তৈরির জন্য আমি চুলায় হাঁড়ি বসিয়ে এর মধ্যে 2 কাপ হোল মিল্ক দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন ফ্রেশ গরুর দুধটা ইউজ করতে, অথবা যে কোনো ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারেন। দুধটাকে আমি একটা বলক আনবো, আর বলক আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। দুধটা প্রথম বলক চলে এসেছে, এ পর্যায়ে আমি যেটা করব তা হলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। মিষ্টিটা সবাই সবার টেস্ট অনুযায়ী দিবেন, কারণ সবাই কিন্তু একই মিষ্টি খেতে পছন্দ করে না। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমের পরিবর্তে আপনারা চাইলে ক্রিম চিজ বা ছানাও ইউজ করতে পারেন। ক্রিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দু 3 মিনিট আমি জাম করে নিয়েছি,
এবার এর মধ্যে কাস্টার্ড এবং কর্নফ্লাওয়ার মিশ্রিত দুটা মিক্স করব। আমি এখানে একটা চামচ কাস্টার্ড এবং একটা চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি। এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমি। সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে হবে, তা না হলে এটা ঘন হয়ে নিচে লেগে যেতে পারে। চাইলে কোনো ফুড কালার অথবা জাফরান দিতে পারেন, দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে ক্রিমের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। আমি অবশ্য সেটা চাচ্ছি না, আমি সাদাটাই রাখবো, সেজন্য আর জাফরান বা কোনো কালার দিচ্ছি না। ক্রিমটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এই যে দেখছেন কেমনভাবে পড়ছে। খুব বেশি যদি ঘন করে ফেলেন তাহলে দেখা যাবে যে নবাবী সেমাইটা পুরোপুরি রেডি করতে করতে ক্রিমটা পাতিলি সেট হয়ে যাবে। তো কিছুটা ঘন কম করবেন, পাতার সাথে এমনিতে এটা ঘন হয়ে যাবে। তো আমি এখন চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি আর পুরো সেমাইটাকেই তৈরি করে নিচ্ছি। সেমাইটা রেডি করার জন্য আমি এখানে একটি কাঁচের বাটি নিয়েছি। এর ফার্স্ট লেয়ারে আমি সেমাই দিয়ে দিচ্ছি, যে সেমাইটা আগে থেকেই ভেজে রেখেছিলাম। প্রথম লেয়ারে সেমাই দিয়ে দিয়েছি, এবার এর উপরে দিয়ে দিব ক্রিমটা। এখন আমি দিয়ে দিচ্ছি ক্রিমের লেয়ারটা। গরম থাকা অবস্থায় ক্রিমের লেয়ারটা দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ক্রিমটা ঠান্ডা হলে জমে যাবে। আমি এবার আরেক লেয়ার দিয়ে দিচ্ছি সেমাই। এবার আবার আমি উপরে দিয়ে দিচ্ছি এক্সট্রা বাকি সেমাইটা। আমি সেমাই তিনটা লেয়ারে দিয়েছি, আপনারা চাইলে দুটা লেয়ারও তৈরি করতে পারেন। উপরের অংশে সেমাই দেওয়া হয়ে গেছে, এবার সর্বপ্রথম উপরের অংশে দিয়ে দিচ্ছি বাদাম কিশমিশ, ওগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলো। এই নবাবী সেমাইটা কিন্তু ফ্রিজে ঠান্ডা করে খেতেই খুব বেশি ভালো লাগে। সেমাইটা খেতে খুবই টেস্টি এবং খুবই সুস্বাদু। এই সেমাইটা কি জন্য নবাবী সেমাই হয়েছে আমি আসলে এর রহস্যটা জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি এগুলো দিয়ে দেওয়ার পর এটাকে ফ্রিজে রেখে দিব অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে করে এটা সেট হয়ে যায়। তো আমি আশা করছি যে আমার আজকের এই নবাবী সেমাইয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আসছে ঈদে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ফিরে আসছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।